কেন হঠাৎ করে আপনি বিজেপিতে যোগদান করলেন? বিজেপিতে হঠাৎ করে যোগদানের ব্যাপার নেই, আমাদের দীর্ঘদিনের সমস্যা, প্রায় আড়াই বছর হতে চললো আমাদের একটা সমস্যা ছিল, যে কারণে বিজেপিতে যোগদান করতে বাধ্য হলাম। আমার পার্টি অফিসে যে সমস্ত ছেলেমেয়েরা আমরা এখানে বসতাম, আমাদের দীর্ঘদিন ধরে দল করার পর দল যখন ক্ষমতায়, তখন 2017 সাল ঠিক 6ই অক্টোবর আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হলো, কারণ জানি না, আমাদেরকে জেল খাটানো হলো, কারণ জানি না। আমরা বিচার চেয়েছিলাম, কেস তুলে নেওয়া হোক এবং আমাদের কেন এটা হয়েছে। তবে থেকে আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি। আমরা সব জায়গায় গেছি, জেলা নেতা, রাজ্য নেতা, সবাইকে বলেছি, কিচ্ছু হয়নি। দলের পুরনো কর্মী হিসেবে আমাদের কিচ্ছু হয়নি। মহিলারা বারবার এসছে, তাদের ফ্যামিলি এসছে, তার কারোর শ্বশুর, কারোর হাজবেন্ড, কারোর ছেলে, আমার মার নামে কেস তুলে নাও, অনেক রিকোয়েস্ট করেছে আমাকে, আমিও জেলা লিডারদের কাছে গেছি, আমাদের নামে কেসগুলো তুলে নাও, কিন্তু কিচ্ছু হয়নি, কিছুই করেনি। তার জন্য আমাদের জেলার সভাপতি বিজেপির সুমন ঘোষের নেতৃত্বে, সুমন ঘোষের হাত ধরে আমরা দলে নেমেছি, আমরা বাধ্য হয়েছি, এবং মোদিজির অনুপ্রেরণায়, মোদিজির নানারকম প্রকল্পে উৎসাহিত হয়ে আমরা তৃণমূলের পার্টি অফিস ছিল এটা দীর্ঘ, হ্যাঁ আমরা তৃণমূলের পার্টি অফিসই ছিল দীর্ঘদিন ধরে, নিজের পয়সা দিয়ে পার্টি অফিসটা আমি বানিয়েছি, সেবা দলের পার্টি অফিস ছিল প্রথমে, এবং সম্পূর্ণ নিজের পার্টি অফিস এটা। আমরা যত পার্টি অফিসে ছেলে মেয়ে আছি, আমরা সব নাজেহাল হয়ে, তিতি বিরক্ত হয়ে বিজেপি করছি, আমরা বিজেপিতে, বিজেপিতে গেছেন বলে এটা বিজেপি পার্টি অফিস হয়ে গেল, না আমরা সবাই বিজেপিতে চলে গেছি, বিজেপি পার্টি অফিস অবশ্যই হয়েছে। আপনার নাম? সুমিত গাঙ্গুলি। তুমি একটু সরে যাও না, বল মোদী মিস্টার দেখায়। হ্যাঁ ঠিক আছে।